আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে এই ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে হাজীগঞ্জ কমার্স কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বর্তমান পরিস্থিতিতে বিশ্বের কী অবস্থা? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো করোনা ভাইরাস বিশ্বব্যাপী দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসে আতঙ্কিত না হয়ে আল্লাহর দিকে ফিরে আসাই এই পরিস্থিতির অন্যতম দাবি। করোনায় অতি আতঙ্কিত না হয়ে আল্লাহর সাহায্য লাভের পাশাপাশি সতর্কতা অবলম্বন করা ও লকডাউন মেনে চলা এবং ঘরে থাকা একান্ত জরুরি। করোনা শুধু সতর্কতা বা সচেতনতা অবলম্বনই নয়, বরং করোনা প্রতিরোধে সতর্কতার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর উপর যথাযথ আস্থা এবং বিশ্বাস রাখাই জরুরি। গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তাওবা ইস্তেগফার করে ফিরে আসায় রয়েছে কল্যাণ ও সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে করোনা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, হাসি কাশিতে রুমাল ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করুক, আমিন। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নিয়ে আমি আছি জহিরুল ইসলাম, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হাজীগঞ্জ কমার্স কলেজ, হাজীগঞ্জ চাঁদপুর। তো বিষয় শুরু করার পূর্বে শিক্ষার্থী, যারা যে যেখানে আছো, আমার ক্লাস শুরুর সাথে সাথে তোমরা খাতা ও বই নিয়ে এবং কলম নিয়ে বসে পড়ো। যে বিষয়টা না বুঝবা সেটা খাতায় লিখে রাখো, পরবর্তীতে আমার সাথে তোমরা যে কোনো উপায়ে যোগাযোগ করার চেষ্টা করবা, আমি তোমাদেরকে সকল প্রশ্নের সহজ সরল সমাধান দেওয়ার চেষ্টা করব। যদিও অনলাইন ক্লাসগুলোতে সরাসরি তোমাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়া সম্ভব হয় না, তারপরও আমি চেষ্টা করব পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এটা উপযুক্ত সময় তোমাদের ঘরে বসে একটা প্রস্তুতি নেওয়ার। তো আজকে একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা দ্বিতীয় অংশের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের লজিক গেট এই অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে বলে রাখি, যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলোর মধ্যে লজিক গেট কি বা কাহাকে বলে, লজিক গেটের প্রকারভেদ, মৌলিক গেট বলতে কি বোঝায়, মৌলিক গেটের প্রকারভেদ, অর গেট কাহাকে বলে, লজিক সার্কিট, সত্যক সারিণী, বৈদ্যুতিক সার্কিট অর গেটের মধ্যে কিভাবে তৈরি করা হয় সেটা আলোচনা করব। সর্বশেষ আলোচনা করব ডিজিটাল সংকেত কি বা ডিজিটাল সিগন্যাল কি, এবং সর্বোপরি তোমাদের জন্য কিছু বাড়ির কার্ডস SW রয়েছে সেটা দিয়ে দিব। তোমরা চেষ্টা করবা আমি কিছু উত্তর সংকেত বলে দিব, সে অনুযায়ী বা যখন ক্লাস শুরু হবে তখন আমাদেরকে দেখাবা। প্রথমে আমি লজিক গেট কি বা কাকে বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাজারে বিভিন্ন ধরনের বই রয়েছে, এক এক বই এক এক ধরনের উত্তর মধ্যে সীমাবদ্ধ। তো আমি যতটুকু সম্ভব যে কটা উত্তর সংগ্রহ করতে পেরেছি সে কটা উত্তর তোমাদের সামনে আজকে উপস্থাপন করব, যেটা তোমার কাছে সহজ লাগে। পরীক্ষা প্রশ্ন আসলে এর থেকে যে কোনো একটা উত্তর সুন্দরভাবে লিখে দিবা, আশা করি সর্বোচ্চ মার্ক তোমার মধ্যে সীমাবদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থী, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে।
লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়। আইসি এর মূলে রয়েছে লজিক গেট, এবং লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, অর্থাৎ বৈদ্যুতিক বর্তনী, যেটা আমাদের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বাস্তব জীবনে ব্যবহার করা হয়, বিশেষ করে ইলেকট্রনিক লাইট, বাল্ব, ফ্যান, ইলেকট্রনিক সকল ধরনের ডিভাইস এর ব্যবহার রয়েছে। তো এগুলো তৈরি করতে হলে আমাদের কিছু ইলেকট্রনিক সংকেত ব্যবহার করতে হয়। তো সেটার সিগনাল আসা যাওয়ার জন্য কয়েকটা পথ থাকে, যেটাকে বলা হয় ইনপুট। তো এখানে একটি পথ বা দুটি পথ বা তার চেয়ে অধিক পথ থাকতে পারে, অর্থাৎ এখানে বলা হয়েছে এক বা একাধিক ইনপুট গ্রহণ মানে কি, একাধিক ধরনের সিগনাল সে গ্রহণ করতে পারে, একটি সিগনাল গ্রহণ করতে পারে অথবা একাধিক সিগনালও গ্রহণ করতে পারে। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা হলো যে এক ধরনের কম্পিউটার বীজগণিত, বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুল নামক ভদ্রলোক এই গণিতটা আবিষ্কার করাতে ওনার নাম অনুসারে এটার নাম বুলিয়ান অ্যালজেব্রা, এক ধরনের বীজগণিত, যেটা শুধুমাত্র কিছু মৌলিক উপপাদ্যর মাধ্যমে সম্পূর্ণ করা হয়। সেটা আমরা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে শিখব। মৌলিক কাজ বলতে বোঝায় যে কাজগুলো নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ, অন্য কোনো কারো সাহায্য ছাড়াই সে তার বাস্তব কাজগুলো উপস্থাপন করতে পারে, সেটাই হলো যে মৌলিক। আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, এটা এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস, এটা সকল ধরনের বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে রয়েছে। তোমরা জানো যদি কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস কোনো কারণে বৈদ্যুতিক বিভ্রাট হয়, তাহলে অনেক সময় আমরা জানি যে আইসি চলে গেছে বা আইসি কেটে গেছে। এই আইসির যে গঠনটা সেটাই মূলত লজিক গেট। লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। বুলিয়ান অ্যালজেব্রার যে এবি যে সংকেতগুলো আছে, সেই সংকেতগুলোর ব্যবহারিক প্রয়োগ হলোই মূলত লজিক গেট। শিক্ষার্থীরা, আশা করি তোমরা লজিক গেট কি সেটা বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা না হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা, অথবা পরবর্তীতে ফোনে আমার সাথে যোগাযোগ করবা, নতুবা তোমাদের কাছে যে বই আছে বইয়ের সাথে মিলিয়ে নিবা। শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো এই যে এখানে একটা আইসির গঠন, এখানে আমাদের এই ধরনের ডিভাইসগুলো সাধারণত লজিক গেট এগুলোর মধ্যে উপস্থাপন করা হয়। এর মধ্যে এই ডিভাইসগুলো লজিক গেটের মাধ্যমে তৈরি করা হয়। উপরের সংজ্ঞাটি যদি তোমাদের কাছে খুব জটিল বা বড় মনে হয়, তাহলে তোমরা এই সংজ্ঞাটিও উপস্থাপন করতে পারো। লজিক গেট কি বা কাহাকে বলে সেটার উত্তর হিসাবে, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসাবে এই প্রশ্নটিও তোমরা উত্তর দিতে পারো। যে সকল সার্কিট যুক্তিভিত্তিক তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। যে সকল সার্কিট, সার্কিট মানে এখানে বৈদ্যুতিক যে আইসি ওটাকে বলা হয়, বা যে ডিভাইসগুলো আছে সেটাকে বলা হয়। যুক্তিভিত্তিক মানে কি, এখানে একটা যুক্তি থাকতে হবে। যুক্তি লজিক বলতে বোঝায় যুক্তি। যুক্তি মানে হলো যে তুমি যেই ইলেকট্রনিক সার্কিটটা গঠন করবা, সুইচের সুইচটা যে অন অফ করবা, অন করলে যাতে লাইটটা জ্বলে, অন করলে বা একটা বাল্ব অফ হয়, এরকম একটা যুক্তির মাধ্যমে যদি তুমি অন করো যদি এটা বন্ধ হয়ে যায়, আবার অফ করলে যদি চালু হয়ে যায়, তাহলে এটা কিন্তু যুক্তি হলো না। যুক্তি মানে কি, যে তুমি সুইচের যে দিক নির্দেশনাগুলো সেই অনুযায়ী তার কাজ করা, এটা কি বলে যুক্তি ভিত্তিক তথ্য প্রবাহ। তাহলে তোমরা এই সংক্ষিপ্ত উত্তরটা দিতে পারো। যদি তাতেও তোমরা কোনো ধরনের সংকোচ ফিল করো, তাহলে এই উত্তরটাও দিতে পারো। যে সকল সার্কিট বুলিয়ান প্রক্রিয়ায় যোগ গুণ বা পুরুকের কাজ করে তাকেই লজিক গেট বলে। এই উত্তরটা তোমরা দিতে পারো। তোমরা জানো এই উত্তরটা টেস্ট পেপার অথবা বইয়ের মধ্যে রয়েছে। তো তোমাদের সুবিধার্থে আরেকটু লজিক গেট আরেকটি সংখ্যা আমি দিতে বাধ্য হলাম। বুলিয়ানের অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তা
লজিক গেট বলে, তাকে লজিক গেট বলে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা মানে যে বীজগণিতগুলো আছে, এখানে যে ধরনের আমরা সিম্বলগুলো ব্যবহার করি সেটার বাস্তব যে প্রমাণ বা প্রয়োগ, সেই বাস্তব প্রয়োগের জন্য যে বৈদ্যুতিক সার্কিট ব্যবহার করা হয় মূলত সেটাই লজিক গেট। শিক্ষার্থীরা আশা করি তোমরা লজিক গেট কি বা কাকে বলে বুঝতে পারছো। এই প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্নে আসে, যদি প্রশ্নটা উত্তর দিতে চাও এখানে চারটার থেকে যে কোনো একটা উত্তর দিলেও ইনশাল্লাহ তুমি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যে প্রশ্নটা আমরা আলোচনা করব লজিক গেটের প্রকারভেদ। আমরা জানি লজিক গেট সাধারণত নিম্নলিখিত উপায়ে ভাগ করা যায়, লজিক গেট নিম্নলিখিত উপায়ে ভাগ করা যায়। যেমন লজিক গেটটাকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করি, প্রধানত একটা হলো যে মৌলিক গেট আর একটা হলো যে যৌগিক গেট। তো মৌলিক গেট হলো আবার তিন ধরনের, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তোমরা একটু খেয়াল করো কথাগুলো, মৌলিক গেট কয় ধরনের? তিন ধরনের, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর যৌগিক গেট কয় ধরনের? দুই ধরনের, সার্বজনীন গেট, বিশেষ গেট, ন্যান্ড গেট, নর গেট। সরি, যৌগিক গেট দুই ধরনের, সার্বজনীন গেট এবং বিশেষ গেট দুই ধরনের। তো সার্বজনীন গেটটাকে আবার দুইভাগে ভাগ করছে, সেটা হলো যে ন্যান্ড গেট এবং নর গেট, ন্যান্ড গেট এবং নর গেট। এবং বিশেষ যে গেট, স্পেশাল যে গেটটা, সেটাকে বলা হয় এক্সর গেট, এক্স নর গেট, এক্সর গেট, এক্স নর গেট। তো আশা করি তোমরা প্রকারভেদটা বুঝতে পারছো। যদি পরীক্ষা আসে প্রকারভেদ, তোমরা এই চারটা উল্লেখ করে দিলে আশা করি পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আলোচনা করব মৌলিক গেট বলতে কি বোঝায়, মৌলিক গেট বলতে কি বোঝায়। তো মৌলিক শব্দের অর্থ আমরা আগে জেনেছি, মৌলিক মানে স্বয়ংসম্পূর্ণ, মানে যে সকল বিষয়গুলো বা পদার্থগুলো অন্য কোনো পদার্থ ছাড়া গঠন করা সম্ভব নয় সেটাকে মূলত মৌলিক পদার্থ বলে। তো এখানে আমরা যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়। মৌলিক অপারেশন মানে যে অপারেশনগুলো মূলত একক, মানে অন্য কারোর উপর নির্ভরশীল নয় এবং এগুলোকে গঠন করে অন্য কোনো ধরনের অপারেশনগুলো গঠিত হয়, সেটাই যেটাকে ব্যবহার করে অন্য অপারেশনগুলো গঠিত হয় সেটাই মৌলিক গেট বা মৌলিক। তো আমরা সহজে মৌলিক গেট বলতে কী বুঝি এটার উত্তরটা এভাবেই দিব, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়। যদি এই উত্তরটা দিতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা এই উত্তরটাও দিতে পারো, এটাও আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে। যে সকল গেট অন্য কোনো যৌগিক গেটের উপর নির্ভরশীল নয় তাকেই মৌলিক গেট বলে। খেয়াল করে কি বলছি, যে সকল গেট অন্য কোনো যৌগিক গেটের উপর নির্ভরশীল নয় তাকেই মৌলিক গেট বলে। তাহলে আমরা চতুর্থ প্রশ্নের উত্তরটা আমরা শেখার চেষ্টা করব, মৌলিক গেট এর প্রকারভেদ। আমরা প্রথমে শিখছি লজিক গেটের প্রকারভেদ, দুই প্রকার লজিক গেট, একটা হলো যে মৌলিক আর একটা হলো যৌগিক। তো আমরা আজকে মৌলিক গেট নিয়ে আলোচনা করব, মৌলিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মৌলিক গেট সাধারণত তিনটি, মৌলিক গেট সাধারণত তিনটি, যেমন অর গেট, অর শব্দের অর্থ যোগ, অর গেট এটা সাধারণত যোগের কাজ সম্পূর্ণ করে, এবং অপরটি হলো যে অ্যান্ড গেট, এটি সাধারণত গুণের কাজ সম্পূর্ণ করে। তিন নম্বর হলো যে নট গেট, এটি সাধারণত বিপরীত কাজ সম্পূর্ণ করে, যেটা আমাদের বার বা নট মানে বিপরীত কাজ সম্পূর্ণ করে। এই তিন ধরনের গেটকে মূলত মৌলিক গেট বলা হয়। মৌলিক গেটটা এই তিনটি গেটের সমন্বয়েই মৌলিক গেট তৈরি, এই তিনটা গেটকেই কেন্দ্র করে বাস্তব জগতে সকল গেট গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার প্রশ্নগুলো বুঝতেছ। বৈদ্যুতিক গোলযোগের কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে শব্দটা অনেক সময় ওঠানামা করতে পারে, এর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত এবং আশা করি ধীরে ধীরে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো।
পরবর্তী ক্লাসগুলো দেখবা এবং মনোযোগ সহকারে শুনবা, আশা করি ভালো ফলাফল অর্জন করতে পারবা। এবার আমরা শিখব অর গেট কাহাকে বলে এবং সাথে শিখব অর গেটের লজিক সার্কিট কিভাবে অঙ্কন করতে হয় এবং সপ্তক সারণী কিভাবে তৈরি করতে হয়, বৈদ্যুতিক সার্কিট কিভাবে তৈরি করতে হয়, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। প্রথমে আমরা জানার চেষ্টা করি অর গেট কাকে বলে। আমি প্রথমেই বলছি অর শব্দের অর্থ যোগ। অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট, অর্থাৎ যোগের যে সকল কাজ করার প্রয়োজন হয় সেখানে আমরা যে লজিক গেটগুলো বা মৌলিক গেটগুলো ব্যবহার করব সেখানে আমরা অর গেটটাকেই ব্যবহার করব। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয়, বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে মূলত অর গেট বলা হয়। অর গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে, দুইটা ইনপুট অথবা তার চেয়ে অধিক ইনপুট লাইন থাকতে পারে কিন্তু আউটপুট থাকবে মাত্র একটা। যেহেতু অর গেট যৌক্তিক যোগের গেট তাই এটি যৌক্তিক যোগের নিয়ম মেনে চলে। যেহেতু এই গেটটি যোগের কাজ সম্পূর্ণ করে তাই যোগের যত ধরনের নিয়ম আছে সবগুলো নিয়ম মেনে চলতে বাধ্য। অর্থাৎ এই গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হয়। অর্থাৎ ইনপুটের মধ্যে কোনো একটি মান যদি কোনো একটি ইনপুটের মান চলক যদি ওয়ান হয় আউটপুট ওয়ান হয়, নতুবা শূন্য হয় অন্যথায় শূন্য হয়। শিক্ষার্থীরা আমরা এটা এইভাবেও বলতে পারি খুব সংক্ষিপ্তভাবে, একটু খেয়াল করো, মনোযোগ প্রয়োজনে লিখে রাখো, ভিডিওগুলো বন্ধ করে করে তোমরা উত্তরগুলো লিখে রাখো। যোগের কাজ সম্পূর্ণ করার জন্য এই উত্তরটা তোমরা নিতে পারো, এটার পরিবর্তে যোগের কাজ সম্পূর্ণ করার জন্য দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে। ইনপুটগুলোর মধ্যে কমপক্ষে একটি ওয়ান থাকলে আউটপুট ওয়ান হয় এরূপ, নতুবা শূন্য হয় এরূপ গেটকেই অর গেট বলে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা বন্ধ করে করে বোঝার চেষ্টা করবা এবং লাইনগুলো বইয়ের সাথে মিলিয়ে নিবা। তো অর গেট সাধারণত 2 ইনপুট এবং 3 ইনপুট, 4 ইনপুট, একাধিক ইনপুটের হয়, তবে আমাদের শিক্ষা ক্ষেত্রে আমরা সাধারণত 2 এবং 3 ইনপুট নিয়ে আলোচনা করব। এর বেশি কোনো ধরনের ইনপুট ধরলে যেটা আমাদের খাতা বা আমাদের বুঝতে সমস্যা হতে পারে বা এর থেকে প্রশ্ন এর বাইরে নাও হতে পারে, এর জন্য আমরা 2টা গেটই সুন্দরভাবে শিখব। তো প্রথমে আমি 2 ইনপুট বিশিষ্ট একটি অর গেট নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে 2টা ইনপুট, আমরা একটা ইনপুট ধরবো এ আর একটা ইনপুট ধরবো বি। অর্থাৎ একটি চলক হলো আমাদের এ এবং অপর চলক হলো যে বি, সে অনুযায়ী আমরা একটা লজিক সার্কিট আঁকবো। তো শিক্ষার্থীরা তোমরা দেখো লজিক সার্কিটটা এখানে 2টা ইনপুট, একটা এ ইনপুট আর একটা বি ইনপুট। চিত্রটা একটু ব্যান্ড আকার হবে, ব্যান্ড ব্যান্ড এই যে গম্বুজের মতো একটু ব্যান্ড হবে। তারপরে যেহেতু যোগের কাজ অর শব্দার্থ যেহেতু যোগ, তাহলে এ এবং বি আউটপুট এ যোগ বি হবে, এ যোগ বি হবে। আশা করি বুঝতে পারছো, সাথে সাথে তোমরা একটু যদি খাতায় লিখে রাখো বা প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই বুঝতে পারবা। আমরা এবার শিখবো সত্যক সারণী কি, ট্রুথ টেবিল যেটা ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল। আমরা অর গেটের 2 ইনপুট বা 2 ছলকের একটি অর সত্যক সারণী এখানে দেখতেছি। ইনপুট 2টা, একটা ইনপুট এ আর একটি ইনপুট বি। প্রথম ইনপুটের মানগুলো আমরা কিভাবে বসাবো, যেহেতু 2 ইনপুট প্রথমে 2টি 0 2টি 1 বসাবো। 2 ইনপুটের জন্য 2 ইনপুট যদি হয় তাহলে প্রথমে 2টি 0 2টি 1 নিচে নিচে বসাবো। সেকেন্ড লাইনে 1টি 0 1টি 1 1টি 0 1টি 1 বসাবো। যদি 3 ইনপুট হয় প্রথমে 4টি 0 4টি 1 বসাবো, তারপরে 2টি 0 2টি 1 বসাবো, তারপরে 1টি 0 1টি 1 বসাবো। এভাবে আমরা সত্য সারণীর মানগুলো তৈরি করব। তো আমি সংজ্ঞাতে আমরা পড়েছি ইনপুটগুলোর মধ্যে কমপক্ষে একটি যদি ওয়ান থাকে আউটপুট ওয়ান হবে। দেখো তোমরা এই লাইনে কোনো আমাদের ইনপুট ওয়ান নাই,
এলাইনে কোনো আমাদের ইনপুট প্রথম শূন্য, এর মান শূন্য, বির মান শূন্য, এলাইনে আমাদের কোনো কি নেই, এলাইনে আমাদের কি নেই, দেখো এই যে এখানে কোনো 1 নাই, তাহলে এটা আউটপুট 1 হবে। সেকেন্ড লাইন, এর মান শূন্য, বির মান 1, এলাইনে কমপক্ষে একটি ইনপুট 1 আছে, আউটপুট 1 হবে। তৃতীয় লাইনে, এর মান 1, বির মান 0, এই লাইনে আমাদের একটি 1 আছে কমপক্ষে, তাহলে অবশ্যই আউটপুট 1 হবে। তৃতীয় লাইনে যদি দুটা 1 হয় তাও আমাদের 1 হবে, এটাই আমাদের যুক্তি। তাহলে আশা করি তোমরা সত্যসা এটা বুঝতে পারছো, এই অনুযায়ী তোমরা ভাষায় প্র্যাকটিস করবা। প্রথমে এ এবং বি মানটা লিখবা, লিখে তারপর আউটপুটটা কি হয় তারপর সাথে সাথে মিলিয়ে নিবা শিক্ষার্থীরা। এবার আমরা বৈদ্যুতিক সার্কিট অর্থাৎ ইলেকট্রনিক সুইচিং সার্কিট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা গেট মূলত তৈরি হয় একটা বৈদ্যুতিক সার্কিট ডিভাইস তৈরি করার উদ্দেশ্যে, সেই অনুযায়ী বৈদ্যুতিক গঠনটা আমরা কিভাবে করব সেটা তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পারতেছো। এই যে এখানে একটি একটা বাল্ব দেওয়া আছে, এই বাল্বের মধ্যে দুইটা বৈদ্যুতিক সংযোগ দেওয়া আছে, পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন। আমরা জানি যে বৈদ্যুতিক কোনো একটা ডিভাইস রান করতে হলে আমাদের দুই ধরনের বৈদ্যুতিক সংযোগ লাগে, একটি পজিটিভ লাইন এবং একটি নেগেটিভ লাইন। তো আমরা দেখতেছি চিত্রের মাধ্যমে নেগেটিভ লাইনটি আমাদের সরাসরি আউটপুট বাল্ব বলতে এটাকে আউটপুট বোঝায়, ইনপুট বলতে বোঝায় আমাদের এই যে সুইচটা, এখানে সুইচটা। তো এখানে নেগেটিভ লাইনটা সরাসরি বৈদ্যুতিক বাল্বের সাথে সংযোগ, এবং পজিটিভ যে লাইনটা আছে সেটার মধ্যে একটা সুইচ বসানো আছে। এখানে একটা সুইচের দুইটা অংশ, একটা এ আর একটা বি, একটা এ আর একটা বি। এখন এই কোন যুক্তির মাধ্যমে এই বাল্বটা জ্বলবে সেটা আমরা এই পাশের চিত্রের মাধ্যমে একটু দেখি। ইনপুট, ইনপুট মানে বৈদ্যুতিক দুইটা তার, একটা সরি বৈদ্যুতিক দুইটা সুইচের দুইটা দুইটা অংশ। তো এটা সাধারণত যে কোনো একটা লাইনে বসানো থাকবে, হয় নেগেটিভ লাইন নয়তোবা পজিটিভ লাইনে এই গঠনটা থাকবে। তো শিক্ষার্থীরা, আমাদের উপরে যে সত্যক সারিণী, যে ঘরে আমরা শূন্য বসিয়েছি সেই ঘরটাকে ধরবো অফ, যে ঘরে আমরা 1 বসিয়েছি সেই ঘরটাকে ধরবো আমরা অন। এই যুক্তির ভিত্তিতে আমরা বৈদ্যুতিক বাল্বটা জ্বালানোর চেষ্টা করব। তো দেখো এখানে শূন্য, এর মান শূন্য, বির মান শূন্য, অর্থাৎ এর মান অফ, বির মান অফ যখন থাকবে এই সুইচের মধ্যে, দেখো এর মান অফ, বির মান অফ, অর্থাৎ ডিসকানেক্ট, তাহলে এই বাতিটা কি জ্বলবে? অবশ্যই জ্বলবে না, অর্থাৎ আউটপুট অফ। দ্বিতীয় লাইনে দেখো সত্যক সারণীতে, এর মান শূন্য, বির মান 1, অর্থাৎ এর মান অফ, বির মান অন। যদি অন হয় তাহলে আমাদের আউটপুট যেহেতু 1 হয়েছে তাহলে অবশ্যই বাতিটা জ্বলবে। তোমরা বৈদ্যুতিক সুইচটার দিকে একটু লক্ষ্য করো, এর মান যদি অফ থাকে, বির মান যদি অন থাকে, তাহলে সে পজিটিভ লাইনটা সে অবশ্যই কানেক্ট হয়ে যেয়ে কানেক্ট হইতেছে, কানেক্ট হওয়ার পরে বাল্বটা অবশ্যই জ্বলে উঠবে। তৃতীয় লাইনে একটু খেয়াল করো, এর মান অন, 1 থাকা মানে অন, বির মান 0 থাকা মানে অফ, তারপর আউটপুট আমাদের 1 থাকা মানে অন, অর্থাৎ বাতিটা জ্বলবে। কেন জ্বলবে? বি যদি আমাদের ডিসকানেক্ট থাকে, এ যদি কানেক্ট থাকে, তাহলে সেই বৈদ্যুতিক পজিটিভ লাইনটা সে পাইতেছে, এতে করে বাতিটা অবশ্যই জ্বলে উঠবে। তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে গিয়ে দেখো, এ 1 মানে এর মান 1, বির মান 1, অর্থাৎ এর মান অন, বির মান অন, অর্থাৎ আউটপুট 1 থাকা মানে আউটপুটটা আমাদের অন। অর্থাৎ দুটা সংযোগ যদি আমরা কি করে দিই, সংযোগ করে দুইটা এই সুইচের দুইটা অংশ যদি আমরা এ বি সংযোগ করে দিই, তাহলে সে দুটা দিকই একই ধরনের ইলেকট্রন বহন করবে, পজিটিভ একই ধরনের লাইন সে বহন করবে, যেটাকে একই ইলেকট্রন বহন করে, এতে কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ সৃষ্টি হবে না। অর্থাৎ উভয় লাইন, উভয় লাইন দিয়ে একই ধরনের সংকেত প্রবাহিত হয়, এতে করে বাতিটি জ্বলে উঠবে। এটাকেই বলা হয় মূলত যুক্তিভিত্তিক গঠন। শিক্ষার্থীরা আশা করি আমি বুঝাইতে পারছি, যদি না বুঝো তাহলে তোমরা আবার একটু প্র্যাকটিস করো, ভিডিওটাকে আবার পিছনে টেনে টেনে তোমরা আবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এবার আমরা তিনটি ইনপুট নিয়ে আলোচনা করব অর গেট। তিন ইনপুটের মধ্যে আমাদের তিনটি ইনপুট, একটা এ,
একটা ইনপুট বি আরেকটা ইনপুট সি, ঠিক দুই ইনপুটের ক্যাটাগরিতে তোমরা একটু চেষ্টা করো। দেখো এখানে এ ইনপুট বি ইনপুট সি ইনপুট, আমাদের আউটপুট এ প্লাস বি প্লাস সি, সাথে একটা শর্ত সারণি দেওয়া আছে। আমি প্রথমেই বলে দিছিলাম যদি তিন ইনপুট হয় তাহলে এর মান 4টা 0 4টা 1 হবে, বির মান 2টা 0 2টা 1 হবে, 2টা 0 2টা 1 হবে, সির মান হবে 1টা 0 1 1টা 0 1। এই ক্যাটাগরিতে আমরা সকল ধরনের ইনপুটের মান বসাবো, যত ধরনের মৌলিক এবং যৌগিক যে গেটগুলো আছে সবগুলো গেটের মান এই নিয়মে আমরা বসাবো। আউটপুটের মানটা আমরা খেয়াল করি, এর মান 0, বির মান 0, সির মান 0, অর্থাৎ এই লাইনে আমাদের কোনো 1 নাই, অর্থাৎ এটার আউটপুট 0। আর বাকি সকল লাইনে দেখো তিনটা চলকের জন্য হয় এর মান 1 অথবা বির মান 1 অথবা সির মান 1, কোনো না কোনো একটা লাইনে 1 আছে অথবা 2টা 1 আছে অথবা 3টা 1 আছে। এর উপর ভিত্তি করে মূলত আমাদের আউটপুটগুলো 1 হলো। বৈদ্যুতিক সার্কিটটা তোমরা একটু মিলিয়ে নাও বন্ধুরা। দেখো 3টা 0 থাকা মানে 3টা লাইন অফ থাকবে, অবশ্যই বাতিটা জ্বলবে না মানে অফ। একটা লাইন যদি আমাদের, অর্থাৎ একটা চলকের মান যদি 1 হয় তার মানে একটা লাইন আমাদের অন হয়ে যাবে, বৈদ্যুতিক বাতিটা তাহলে আমাদের জ্বলে উঠবে। এই যুক্তিতে আমাদের মূলত এই সত্য সারণিটা গঠন। অর্থাৎ তুমি যখন নাকি বৈদ্যুতিক সার্কিট আঁকবা অবশ্যই সেটা সত্য সারণির যুক্তির সাথে মিলতে হবে, যদি সত্য সারণির যুক্তির সাথে না মিলে তোমার উত্তরটা কখনো কারেক্ট হবে না এবং কখনো তুমি নাম্বারে আশা করতে পারো না। এর জন্য খুব সতর্কতার সহিত বইয়ের সাথে মিলিয়ে নিবা এবং বারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, ডিজিটাল সংকেত, যেটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। সিগন্যাল দুই ধরনের, একটা অ্যানালগ সিগন্যাল আর একটা ডিজিটাল সিগন্যাল। বর্তমান সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলোতে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হতো হয়। এক সময় আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো ছিল সেটাতে আমাদের অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হতো, এজন্য আমাদের অনেক বিদ্যুৎ খরচ হইতো। কিন্তু তোমরা দেখবা বর্তমানে আমরা বাজারে যে ধরনের বৈদ্যুতিক সার্কিটগুলো বা ডিভাইসগুলো পেয়ে থাকি সবগুলোতে অনেক বিদ্যুৎ খরচ কম হয়। এর কারণ হলো যে প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্র মূলত এখানে ডিজিটাল সংকেতের মাধ্যমে তৈরি, এজন্য এখানে বিদ্যুৎ সাশ্রয় হয় আমাদের। তো এই ডিজিটাল সংকেত এটা কিন্তু তোমরা অনেকগুলো বইয়ের মধ্যে নাও পেতে পারো, আবার পাইতেও পারো নাও পাইতে পারো। তো আমরা এখানে তিনটা মান নিলাম, এর একটা মান, বির একটা মান, এ প্লাস বি আর একটা মান। এর মানটা দেওয়া আছে 0 1 1 0 0, বির মানটা দেওয়া আছে 0 0 1 1 0। এই দুইটা যোগ করলে সত্য সারণি অনুযায়ী যে মানটা আমাদের আসবে সেটা হলো 0 1 1 1 0। এখন আমরা এই তিনটার জন্য তিনটা ডিজিটাল সংকেত আঁকার চেষ্টা করব। প্রথম এর মান 0 1 1 0 0-র জন্য দেখো ডিজিটাল সংকেতটা হলো যে 0 0 মানে শূন্যের ঘরটা নিচে থাকবে, ও 2টা 1 মানে 2টা 1 এর ঘর উপরের দিকে বাড়তি, এবং 2টা 0 থাকা মানে নিচের দিকে সংকেতটা বাড়তি। অর্থাৎ তোমার এইটা সবসময় মনে রাখতে হবে যে ডিজিটাল সংকেত তৈরি করার সময় শূন্যের মানটা নিচের দিকে থাকবে এবং 1-এর মানটা উপরে থাকবে। একইভাবে আমরা বি এর মানটার যে সংকেতটা একটু খেয়াল করো, 2টা 0 থাকা মানে 2টা সংকেত মান নিচের দিকে, 2টা 1 থাকা মানে 2টা সংকেতের মান উপরের দিকে, এবং শেষে 1টা 0 থাকা মানে সংকেতের মাথাটা নিচের দিকে। ঠিক একইভাবে আমাদের যে আউটপুটের ফলাফল, 0 থাকা মানে নিচের দিকে, 3টা 1 থাকা মানে এজেন্ট সংকেতগুলো উপরের দিকে, শেষ 1টা 0 থাকা মানে সংকেতটা নিচের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমি আবারও সরি, বৈদ্যুতিক কোনো গোলযোগের কারণে, শব্দের কোনো অস্পষ্টতার কারণে যদি তোমার কোনো বুঝতে সমস্যা হয় আশা করি তুমি সেটা বুঝে নিবা এবং কোনো ধরনের মনে কষ্ট নিবা না। শিক্ষার্থীরা, এতক্ষণ তো আমি তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি সকল কিছু তোমাদেরকে বুঝাতে পারছি। এখন তোমাদের কিছু SWO বা পাঠ মূল্যায়ন রয়েছে, যেটাকে আমরা বাড়ির কাজ বলি। তোমরা একটু খেয়াল করে দেখো
এখানে আমাদের কিছু বাড়ি কাজ সম্পন্ন করতে হবে। তো বাড়ি কাজগুলো আমি সাধারণত একটা সৃজনশীল প্রশ্নের সাথে মিল রেখেই তোমাদেরকে দিলাম। সৃজনশীল প্রশ্নে যেরকম 4টা প্রশ্ন থাকে, একটা উদ্দীপক থাকে, ঠিক সেই অনুযায়ী আমি প্রথম জ্ঞানমূলক প্রশ্ন, প্রথম প্রশ্নটা জ্ঞানমূলকের হয়, দ্বিতীয় প্রশ্নটা অনুধাবন প্রশ্ন হয়, তৃতীয় প্রশ্নটা উচ্চতর উচ্চতর দক্ষতা, শেষের প্রশ্নটা অতি উচ্চতর দক্ষতা, সে অনুযায়ী কিন্তু আমি একটা সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি। তো প্রথমে আমি দুটি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে দিলাম, যেটার কোনো, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত কখনো উদ্দীপককে কেন্দ্র করে হয় না, এটা সম্পূর্ণ তোমার মুখস্থ বিদ্যা থেকে এই প্রশ্ন উত্তরটা দিতে হবে। যেমন এখানে আমি দুইটা প্রশ্ন উল্লেখ করছি, একটা প্রশ্ন হলো লজিক গেট কি, লজিক গেট কি, আশা করি উত্তরটা তোমরা এখানেই খুঁজে পাবা। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো মৌলিক লজিক গেট কি, অর্থাৎ মৌলিক গেট কি, মৌলিক লজিক গেট কি বা মৌলিক গেট কি, এই দুইটা প্রশ্ন উত্তর দিলে এখানে তুমি এক করে উত্তর দুইটা দুই পাবা। সৃজনশীলের দ্বিতীয় যে প্রশ্নগুলো থাকে খতে, সেই প্রশ্নগুলো হলো যে অনুধাবন প্রশ্ন, এই গেট থেকে যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা থাকে, অর গেটে যে কোনো একটি ইনপুট শর্ত হলে আউটপুট শর্ত হয়, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নটা এরকম, তুমি একটু যদি খেয়াল করে বোঝার চেষ্টা করো, অর গেটের যে কোনো একটি ইনপুট শর্ত মানে ওয়ান হলে, ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, শর্ত মানে ওয়ান হয়, তাহলে শর্তের জায়গায় যদি তুমি ওয়ান ধরে, ওয়ান ধরে তুমি এটা বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাবা। দ্বিতীয় যে প্রশ্নটা, অর গেট যৌক্তিক যোগকে নির্দেশ করে, যৌক্তিক যোগকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা তোমরা একটু আগে সপ্তম শ্রেণীতে খেয়াল করছো যে দুই ইনপুটের যে আমাদের চতুর্থ যে লাইনটা, সেখানে দুটি চলকের মান ওয়ান ছিল এবং আউটপুট ওয়ান হয়েছে। আমরা সাধারণ যোগে দুইটা ওয়ান যদি যোগ করি সেটা সাধারণত দুই হয়, কিন্তু এই যৌক্তিক যোগের ক্ষেত্রে দুইটা ওয়ান যোগ করলে ওয়ান হবে, এটাকে মূলত যুক্তি যোগ বলে। তুমি সপ্তম শ্রেণীর আলোকে যদি পারো এই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবা এবং আমাকে কমেন্ট বক্সে উত্তরটা লিখে দেখাবা, আমি চেষ্টা করবো সঠিক উত্তর মূল্যায়ন করতে। আমাদের গ এবং ঘ যে প্রশ্নগুলো আছে সেটা সাধারণত একটা উদ্দীপককে কেন্দ্র করে আসে, সে অনুযায়ী আমি একটা উদ্দীপক তোমাদের সামনে তুলে ধরলাম। শিক্ষার্থীরা খেয়াল করো, কলেজের অধ্যক্ষের রুমে ঢোকার জন্য দুটি দরজা পার হতে হয়, প্রথম দরজায় দুটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায় এবং দ্বিতীয় দরজার ক্ষেত্রে যে কোনো একটি সুইচ অফ থাকলে দরজা খুলে না। এটা হলো যে আমাদের উদ্দীপক, উদ্দীপকটা ভালো করে বুঝবা, ভালো করে তোমার সত্যির সাথে মিলিয়ে নিবা, নিলে তুমি উত্তরটা দিতে পারবা। তাহলে উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা সেটা হলো যে উদ্দীপকের প্রথম দরজাটি যে লজিক গেটকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। তো আশা করি প্রথম দরজাটি দুটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে, অর্থাৎ ওয়ান হলে দরজা খুলে যায়, খুলে যায় মানে আউটপুট ওয়ান হয়, এই অনুযায়ী তাহলে তুমি অবশ্যই এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। দ্বিতীয় যে প্রশ্নটা, উদ্দীপকের দ্বিতীয় দরজাটি যে লজিক গেট নির্দেশ করে সেখানে কোন গেট ব্যবহার করলে দরজা খুলবে, ব্যাখ্যা করো। দ্বিতীয় দরজার ক্ষেত্রে যে কোনো একটি সুইচ অফ থাকলে দরজা খুলে না, সেটা দরজা যেহেতু খুলে না এটা আমরা পরবর্তীতে শিখবো, এটা সাধারণত অ্যান্ড গেটের একটি গঠন, তাহলে সেখানে আমরা অবশ্য অর গেট ব্যবহার করলে আমাদের দরজাটি খুলবে, তাহলে উত্তরটা সহজে আমরা বুঝতে পারছি আশা করি। সেটা তুমি উদ্দীপকের আলোকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবা বা ব্যাখ্যা করবা। আরেকটি উদ্দীপক তোমাদের জন্য রয়েছে, এখানে একটি চিত্র, প্রথম চিত্র একটি বৈদ্যুতিক সার্কিট তিন ইনপুটের দেওয়া আছে, দ্বিতীয় চিত্রটি দুই ইনপুটের একটি সত্তর সারিণী দেওয়া আছে, এই অনুযায়ী উদ্দীপক অনুযায়ী তুমি উচ্চতর উচ্চতর দক্ষতা যে প্রশ্নটা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবা। উদ্দীপক উল্লিখিত চিত্র এক এর লজিক চিত্র সত্তর সারিণী তৈরি করো, এখানে এই লজিক গেটটা কোন গেটকে সাপোর্ট করে
সে অনুযায়ী তুমি একটা লজিক গেট এবং একটি সত্য সারি নিয়ে আঁকবা 3 ইনপুটের। দ্বিতীয় যে প্রশ্নটা, উদ্দীপক উল্লিখিত চিত্র 2, এটা একটা 2 ইনপুটের সত্যক সারণী, যে লজিক গেট অন্তর্ভুক্ত, এটা এই 2 ইনপুট যে সত্যক সারণী একটা, এটা একটা অর গেটকে সাপোর্ট করে। এই অর গেটটি সাধারণত আমাদের মৌলিক গেটকে সমর্থন করে। এজন্য মৌলিক গেট কি, মৌলিক গেট কাকে বলে, কত প্রকার কি কি, সেই অনুযায়ী প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। আশা করি তোমরা উত্তরগুলো মিলে নিতে পারবা এবং বাসায় লিখতে পারবা। চেষ্টা করবা, সাথে সাথে প্র্যাকটিস করবা, কোনো ভুল হলে সেটা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবা, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। নো মোর টুডে। সবাই ভালো থাকো, ঘরের মধ্যে আবদ্ধ থাকবা, নিজে রক্ষা পাবা, সবাইকে রক্ষা করার চেষ্টা করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।